কোম্পানিগঞ্জে চলছে সকাল সন্ধ্যা হরতাল। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় আজ শনিবার চলছে সকাল সন্ধ্যা হরতাল। দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এই হরতালের ডাক দিয়েছে কোম্পানিগঞ্জ আওয়ামী লীগ। এছাড়া হামলার প্রতিবাদে আজ সকাল 10টায় সংবাদ সম্মেলন করবেন বসুরহাট পৌর মেয়র এবং সেতুমন্ত্রী অবৈদুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। এর পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। জানা গেছে, গতকাল শুক্রবার কোম্পানিগঞ্জ উপজেলার চাপরাশির হাট বাজারে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে অন্তত 8 জন গুলিবিদ্ধ সহ 30 জন আহত হন। এদিকে একই ঘটনায় নেতাকর্মীরা আহত এবং হামলার শিকার হয়েছে দাবি করে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন কোম্পানিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদল। গতকাল একটি সমাবেশ চলাকালে চাপরাশির হাটে উভয় গ্রুপের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের 8 জন গুলিবিদ্ধ সহ কমপক্ষে 30 জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা যায়। কয়েকদিন ধরে কাদের মির্জা নোয়াখালী 4 সদর সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এবং ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর অপরাজনীতি বন্ধ করা জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবং ওসি তদন্তকে প্রত্যাহার করার আহ্বান জানিয়ে থানা ঘেরাও, হরতাল, অবরোধ, বিক্ষোভ সহ বিভিন্ন আন্দোলন চালিয়ে আসছেন। এছাড়া সম্প্রতি মেয়রদের শপথ অনুষ্ঠানে যাওয়ার সময় ফেনীর দাপন ভূঁইয়া ও চট্টগ্রামে পরপর 2 দফা হামলার শিকার হয়েছেন দাবি করে এক প্রতিবাদে এবং দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি করেও আন্দোলন করছেন কাদের মির্জা।